আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শায়লাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আর তাই আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটা একটু সকাল থেকেই শুরু করে দিয়েছি, সকালের নাস্তা দিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকালবেলা ছেলের জন্য ডিম পাউরুটির নাস্তা তৈরি করছি। এই নাস্তাটার সাথে মোটামুটি কম বেশি সবাই পরিচিত। তা আমার ছেলে ডিম পাউরুটির টোস্টটা খুবই পছন্দ করে, আর ইতিমধ্যে আমাদের জন্য নাস্তা রেডি করে নিয়েছি। এখন ছেলের নাস্তাটা রেডি করে ওকে ঘুম থেকে তুলে তারপর খাইয়ে দেব। তো সকালবেলা মোটামুটি ঘুম থেকে ওঠার পর অনেক কাজই রয়ে যায়। তো এর মধ্যে বড় একটা কাজ হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা প্রিপেয়ার করে ওদেরকে খাওয়ানো। ছেলেটাকে খাওয়াতে অনেকটা সময় চলে যায়, আর ও ঘুম থেকে একটু দেরি করে ওঠে যেহেতু এখনও স্কুলে ওকে ভর্তি করাই নাই। তো এই যে আগে থেকে আমি চুলোতে একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ডিমের মধ্যে ডুবিয়ে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। আর যে প্যানটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের খুবই পুরনো একটা প্যান, এটা ইগনোর করবেন। আর ইগনোর না করলেও কিছু করার নেই, আসলে এটা আমাদের অনেকটা ননস্টিকের মতোই, বেশিরভাগ ভাজা পোড়ার কাজটা আমরা এই প্যানটাতেই করে থাকি। আর এই প্যানটা অনেকটা ননস্টিকের কাজ করে, ননস্টিকের মধ্যে যেরকম কিছু লাগে না এই প্যানটাতেও কিন্তু সেম। তো সালমানের নাস্তা রেডি হয়ে গেছে, আর এর মধ্যে ওকে আমি ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে নিয়েছি। এখন মা ছেলে মিলে নাস্তা করব। তো এই যে মা ছেলে সকালের নাস্তা, আসলে সালমান বলছিল যে এত কম কেন, আমাকে আরও বেশি দাও। যদিও এতগুলা খাবে না, ও বেশি হলে দু পিসি খাবে, দু পিসি খেয়েছিল। আর তারপর ওই যে কথা বলো না যে চোখের খিদে, ও মনে করছে যে ও অনেকগুলা খেতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, ওর বাবা আর আমি বাকি দুটো খেয়ে নিয়েছিলাম, আর সালমান দু পিস খেয়েছে। এই দুই পিস রুটি খেতেই কিন্তু ওর প্রায় দেড় ঘন্টা সময় লেগে গিয়েছে। আসলে সকালের নাস্তাটা শুধু সকালের না, সকাল বিকেল দুপুর রাত যখনই খাওয়াই ওর কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে খাবার খেতে। মুখে খাবার নিয়ে বসে থাকে, সহজে চাবায় না। তো ছেলেকে নাস্তা করে দিয়েছি, নিজেও নাস্তা করে নিয়েছি। অনেকগুলা কাপড় জমা হয়ে গিয়েছে। তো এই যে এটা একটা পাতলা কম্বল, হালকা শীতে গায়ে নেওয়ার জন্য। তো কম্বলটা ময়লা হয়ে গেছে, এখন এটা ধুয়ে দিব। কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর ঘরের অন্যান্য কাজ গুছিয়ে নেব। কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসছি, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানা যদি এলোমেলো থাকে তাহলে পুরো ঘরটাই এলোমেলো মনে হয়। যতক্ষণ পর্যন্ত বিছানা না গোছাবো মনে হয় যে পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন বিছানার নিচে যে পা পোস্টটা আছে সেটার মধ্যেও কিন্তু অনেক ময়লা জমা হয়ে থাকে। তো সেই পা পোস্টের ময়লাগুলো আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে পা পোস্টটাকে ক্লিন করে নিচ্ছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেব। সকালবেলা ঘুম থেকে উঠে যতই ঘর ঝাড়ু দেওয়া হোক, যদি বিছানাটা ঝাড়ার পর ঘরটা ঝাড়ু দেওয়া না হয় তাহলে ঘরটা কিন্তু আবারও ময়লা লাগে। আসলে বিছানা ঝাড়ার পরে ঘরটা কিন্তু আবার নোংরা হয়ে যায়। তো সেই কারণে বিছানা ঝাড়া দেওয়ার পর ঘর আবার ঝাড়ু দিতে হয়। তো ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা শেষ করে তারপর রান্নার কাজে চলে যাব। তো এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছেন, এই ঝাড়ুটা কিন্তু প্লাস্টিকের ঝাড়ু, আর এটা হচ্ছে ময়লা হলে ক্লিন করে নেওয়া যায়, ওয়াশ করা যায় এই ঝাড়ুটা। তো আমাদের প্রায় দেড় বছর হবে, মেবি দেড় বছরের মতো হয়ে গেছে এই ঝাড়ুটা আনা হয়েছে। প্রাইস নিয়েছিল 200 টাকা, এটা ভাইভাবে আসলে মার্কেট থেকে নিয়ে আসছিলো। তো মোটামুটি এই ঝাড়ুগুলো অনেক দিন পর্যন্ত চলে যায়। আমরা যে ফুলের ঝাড়ুগুলো ব্যবহার করি সেটা তো মানে 4-5 মাসেই নষ্ট হয়ে যায়। তো এই ঝাড়ুটা মোটামুটি অনেক দিন চলে যাচ্ছে, আরও হয়তো দেড় বছর চলে যাবে এরকম কিছু। তো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এর মধ্যে অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে, তো অনলাইন থেকে আমি একটা মিনি মাইক্রোফোন
অর্ডার করেছিলাম। তো আসলে যেটা বলে না, দাম যেটার যেমন কাজ তো সেরকমই হবে। এটার প্রাইস খুবই কম নিয়েছিল, 109 টাকা ওনাদের একটা অফার প্রাইস ছিল। তো অফার পেয়ে বাঙালিরা কি লুফে নেওয়ার জন্য মানে লুটে পড়ে। তো আমিও সেরকম, তো ভাবলাম যে আমার যেহেতু মাইক্রোফোন নেই, তো যেহেতু কমে পেয়েছি একটা নিয়ে নিই। তো সেই মাইক্রোফোনটা দিয়েই আজকে কিন্তু ভয়েস ওভারিং করছি। আসলে দামটা যেমন কাজটাও তেমন, ডেলিভারি চার্জ সহ এটা আমার কাছ থেকে 138 টাকা নিয়েছে। তো যাই হোক, কম দামে মোটামুটি ভালো মানেরই একটা মাইক্রোফোন পেয়েছি। এমনি মাইক্রোফোনের প্রাইস তো অনেক বেশি, তো এটা তারটা মোটামুটি আর একটু বড় হলে মেবি ভালো হতো। তো যাই হোক, কম দামে মোটামুটি ভালো, এতটাও খারাপ না। তবে বাহিরের নয়েজটা চলে আসে ভয়েস ওভারিং করার সময় এই আর কি। তো ওনাদের পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে নিতে পারেন। আসলে ওনাদের পিকে যেমনটা ছিল, মাইক্রোফোনটা দেখতে কিন্তু তেমনটা না। আসলে কম টাকায় এমন একটা জিনিস পাওয়া যায় সেটাই তো ভালো না। তো যাই হোক, ভালো খারাপ যাই হোক, মাইক্রোফোনটা দেখিয়ে দিলাম। এখন আপনাদের সাথে দুটো রেসিপি আজকে শেয়ার করব, আজকে রান্নাবান্না। তো আমি এখানে কিছু কাঁচা কলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর যে বাড়তি অংশগুলো সামনে পেছনে সেগুলা কেটে বাদ দিয়ে নিলাম, এখন মাঝখান দিয়ে টুকরো করে নিলাম। আজকে আমি আপনাদের সাথে কাঁচা কলার ভর্তা, ভুনা ভর্তাটা শেয়ার করব। অনেকে এটা খোসা সহ করে, তো আমি খোসা ছাড়া করে দেখাবো আজকে। তো আমি চুলাতে অলরেডি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম, এখন কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কলাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। চুলাতে যেহেতু গ্যাস একেবারে নেই বললেই চলে, তো কলাগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লেগে গিয়েছিল। সেদ্ধ হয়ে গেছে, এখন পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে, কলাগুলো নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন একটা পটেটো মেশার দিয়ে আমি ভালো করে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি। এটা একটু গরম অবস্থায় করতে হবে, কলা যেহেতু আঠালো তো মানে এটা ম্যাশ করতে একটু সময় লাগবে। এখন একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু সতে করে নেব। সতে করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা আমি পরে চেক করে আবার ব্যাট করে দেব। দিয়েগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি চটকে রাখা কাঁচা কলার গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে এগুলোকে, আমার মনে হচ্ছে যে আরও একটু লবণের প্রয়োজন, আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা নামানোর একটু আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ভর্তাটার সাথে মিশিয়ে তারপর চুলো থেকে নামিয়ে নেব। এখন চলে যাচ্ছি আর অন্য আরেকটা রেসিপিতে। এখন দেখাবো আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন এবং মূলার রেসিপি। তো মূলাটা আমার খুবই পছন্দের একটা তরকারি, তো আজকে সেটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়িগুলো। তো চিংড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। মশলা দেওয়ার আগে একটু পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। তো সবগুলো মশলা দেওয়ার পর পানির সাথে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো রান্নাবাড়া তো আমরা সবাই পারি, তারপরে যেহেতু আমি ব্লগ শেয়ার করছি সে কারণে কী কী রান্না করলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মূলা এবং বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এর মধ্যে অন্য চুলাতে কিন্তু ডাল রান্না করা হচ্ছে আর মূলা ভাজিটাও করা হবে, মূলা শাক ভাজিটাও করা হবে।
তো এই যে মূলাটা কষানো হয়ে গেছে, কষানো হলে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পলক আসার জন্য। তো বলকটা চলে আসছে, বলক চলে আসার পর এর মধ্যে আমি তিন চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিরে দিয়ে দিচ্ছি। আর নামানোর 2 মিনিট আগে এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর পোলাটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই বেশি সুস্বাদু হয়েছিল। জানি না আমার কাছে মূলা খেতে ভালো লাগে সেজন্যই কিনা, কিন্তু অলওয়েজ ভালো লাগে। আর কার কাছে কেমন লাগে জানি না। তো মূলার রেসিপিটা খুবই ভালো হয়েছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো এই যে মূলাটা রান্না করে নিয়েছে, আর সেই সাথে কাঁচকলার ভর্তা আর ডাল, মূলা ভাজি, মূলা শাক ভাজি, সেগুলো আর শেয়ার করলাম না। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।